আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। ভুনা খিচুড়ি তৈরির জন্য আমি নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া, পোলাওর চাল, চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আমি মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়িটি তৈরি করব, তাই নিচ্ছি 1 কাপ মুগ ডাল। ডালগুলোকে ভালোভাবে ভেজে নেব 5 মিনিট। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে নেব, তাহলে ডালটা ফুলে যাবে। এখন একটি পাত্রে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দেব 2টি বড় দারুচিনি, 2টি তেজপাতা এবং 4-5টি এলাচ। এখন দিচ্ছি প্রায় 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিব 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দেব 7 মতো লবণ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালগুলো, ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চালগুলো, সবকিছু ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিতে হবে প্রায় 4 কাপ গরম পানি, ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট। এ পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিব। আমি ভুনা খিচুড়িটি সার্ভ করছি গরুর মাংসের সাথে। গরুর মাংস রান্নার রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।